আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিল্লাল, আমি জীবনন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জিগাতলা শাখা ট্রেনার হিসেবে আছি। আমি এ জায়গায় দীর্ঘদিন যাব কাজ করছি। আজকে 9 জুন আমাদের যুব উন্নয়নের সারা বাংলাদেশে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমাদের শাখায় হয়েছে। তো আমাদের শাখায় যে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন মান এবং ভিজিটর আমি যারা ছিল এবং স্টুডেন্ট সবাই মানে পরীক্ষার উপভোগ করছে এবং ভালো পরীক্ষা হয়েছে। আমি আশা করি বাংলাদেশ সরকার যে 2021 সালে ডিজিটাল করার যে একটা উদ্যোগ নিয়েছে, তো আমি মনে করি আমাদের যে যুব উন্নয়ন কম্পিউটার পরীক্ষা সারা বাংলাদেশে আমাদের যে শাখাটা আছে, আমাদের যে পরিচালক সত্তার স্যার, তার যে আশা মানে ডিজিটাল করার জন্য, এটা আমি মনে করি এটা খুব বেটার এবং বাংলাদেশের জন্য এবং ডিজিটাল যুগ প্রতিযোগিতা করার জন্য মানে আমাদের মানে যুব উন্নয়নের যে চেষ্টা এটা অব্যাহত থাকবে। আমি আশা করি আমরা আসলে যতটুকুই শিখি না কেন, যে যতটুকুই শিখি আমরা অন্যকে অতটুকু মানে শেখানোর চেষ্টা করব, তাহলে কি হবে, আমি যে জিনিসটা শিখছি অন্যকে যদি আমি শিখাই তাহলে ওই জিনিসটা আগে আমারই শেখা হয়ে গেল। তো আমি মনে করি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা একটা ভালো উদ্যোগ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার ভিডিওটা দেখার পর আপনারাও নিজে কিছু করার চেষ্টা করবেন এবং ICT সেক্টরে কিছু ডেভেলপ করার জন্য সবাই উদ্যোগ নেবেন। আল্লাহ হাফেজ।